বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমার হিসাব বিজ্ঞান আদ্যন্ত চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব, লিভারেজ। তো এর আগে আমি লিভারেজের যে ফরম্যাট এবং সূত্রগুলো লিখে দিয়েছি, আজকে আমরা একটি অঙ্ক করব। তো মূল অঙ্কে যাওয়ার আগে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর একটি কথা বলে রাখি, আমি যে প্রশ্নটি করাবো সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা যদি ডিসক্রিপশন বক্স ওপেন করো, সেখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। তারপরও প্রশ্নটা আমরা একটু দেখে নিই। দ্য হার্ডিং কোম্পানি ম্যানুফ্যাকচার স্টেট দ্য ফলোয়িং ইনফরমেশন অব দ্য কোম্পানি 2006 অ্যাজ ফলোস। সেলস 10,000 স্কেটস অ্যাট দি রেট অফ 5 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট 10,000 স্কেট অ্যাট দি রেট অফ 22 লাখ টাকা। ফিক্সড কস্ট 1,50,000। ইন্টারেস্ট এক্সপেন্সেস 60,000। ট্যাক্স রেট ইনকাম ট্যাক্স রেট 40%। গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন, কম্পিউট দ্য ফলোয়িং ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ কম্বাইন লিভারেজ, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। তো ছিল, এই ছিল অঙ্ক। আমরা প্রশ্ন তো তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন। তো শিক্ষার্থী, আমরা অঙ্কটা করব। অঙ্কটা করার জন্য আমাদেরকে আগে ওয়ার্কিং করে নিতে হবে। আমি যে আগে যে ইনকাম স্টেটমেন্ট একটা ফরম্যাট দিয়ে দিয়েছিলাম, সেই ফরম্যাট তোমরা লক্ষ্য করলে, আর এর আগে ভিডিও লক্ষ্য করলে তোমরা পেয়ে যাবে। তো সেই ফরম্যাট অনুযায়ী আমরা একটু ওয়ার্কিং করে নেব। তো সর্বপ্রথম আমাদের একটি ওয়ার্কিং করতে হবে। তো শিক্ষার্থী, আমরা কন্ট্রিবিউশন অ্যাপ্রোচে সর্বপ্রথম একটি আমরা ইনকাম স্টেটমেন্ট করে নেব। তো প্রথমে সেখানে থাকবে সেলস। তো সেলস আমাদের দেওয়া আছে 5 লক্ষ টাকা, সেলস 5 লাখ টাকা। সেখান থেকে লেস করতে হবে ভেরিয়েবল কস্ট, লেস ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট আমাদের দেওয়া আছে 2 লক্ষ টাকা। তো লেস করলে যেটি থাকে 3 লক্ষ টাকা, এটাকে আমরা বলবো কন্ট্রিবিউশন। এটাকে আমরা বলবো কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারি। সে এখান থেকে আমরা লেস করবো ফিক্সড কস্ট, লেস করবো আমরা। তো আমাদের অঙ্কে ফিক্সড কস্ট দেওয়া আছে 1,50,000। তো লেস করলে যেটি থাকে সেটি 1,50,000। এটাকে আমরা বলবো ইবিআইটি, ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো এখান থেকে আমরা সর্বপ্রথম লেস করবো ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট এক্সপেন্সেস আমাদের, ইন্টারেস্ট এক্সপেন্সেস আমাদের এই অঙ্কে দেওয়া আছে, অনেক অঙ্কে দেওয়া থাকবে না। তো সেখানে যে ডেট ক্যাপিটাল থাকবে সেখানে আমরা পার্সেন্টেজ করে বের করে নেব। তো এই অঙ্কে আমাদের দেওয়া আছে 60,000। তো মাইনাস করলে যেটি থাকে সেটি হলো 90,000। তো এটাকে আমরা বলবো ইবিটি, এটাকে আমরা বলবো ইবিটি। তো এখান থেকে আমরা লেস করবো লেস ইনকাম ট্যাক্স, লেস। তো ইনকাম ট্যাক্স অ্যাট দি রেট অফ 40%, ইনকাম ট্যাক্সের রেট দেওয়া আছে 40%। তো এই 90,000 টাকার উপর আমরা 40% করব। তো যেটি হয় 36,000। এটি আমরা ক্লোজ করে দেব, এটিকে বলবো আমরা ইএটি। যেহেতু এই অঙ্কে প্রিফারড স্টক নাই, প্রিফারড স্টক থাকলে এখান থেকে আবার প্রিফারড স্টক ডিভিডেন্ড বাদ দিতে হয়। এই অঙ্কে আমাদের যেহেতু প্রিফারড স্টক নাই, এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট ক্লোজ করে দেব। তো এই ছিল আমাদের ওয়ার্কিং। এরপর আমরা রিকোয়ারমেন্টগুলো করব। তো শিক্ষার্থী, 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের করতে বলেছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। তো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ আমরা সংক্ষেপে লিখবো ডল। তো ডলের যে সূত্র, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, তো এই ছিল ডলের সূত্র। তো আমাদের কন্ট্রিবিউশন বের হয়েছে 3 লাখ, কন্ট্রিবিউশন বের হয়েছে 3 লাখ ডিভাইডেড বাই ইবিআইটি 1,50,000, ইবিটি 1,50,000। তো ভাগ করলে যেটি হয়েছে 2। তো আমরা এখানে লিখবো টাইমস, অর্থাৎ এগুলো রেশিও টাইমস দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা ডলের যে রেশিও বের হয়েছে, অনুপাত বের হয়েছে, সেটিকে লিখবো 2 টাইমস।
এরপরে আমাদের রিকোয়ারমেন্ট দুইতে যেটি করতে বলেছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ আমরা ডিএফএল এর সূত্র লিখব ডিএফএল, তো ডিএফএল ইকুয়াল টু ইভিআইটি ইভিআইটি ডিভাইডেড বাই ইবিটি, তো আমাদের ইভিআইটি আমাদের 150,000, ইভিআইটি আমাদের 150,000 ডিভাইডেড বাই ইবিআইটি, আমি এখানে নোট করে রেখেছি ইবিআইটি 90,000, তো ভাগ করলে যেটি হয় 150,000, 150,000 ভাগ 90,000, তাও 1.67 টাইমস। তো এই ছিল আমাদের দুই নম্বর রিকোয়ারমেন্ট। তিন নম্বর আমাদের যেটি করতে বলেছে ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, তো ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ আমরা সূত্র লিখবো, অর্থাৎ এই দুটো গুণ করে দিলে আমরা ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ পাবো। তো শিক্ষার্থী ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ সংক্ষেপে ডিসিএল দ্বারা প্রকাশ করা হয়, তো এটা সূত্র আমরা লিখবো ডল গুণন ডিএফএল ডিএফএল, তো আমাদের ডলের মান বের হয়েছিল 2 আর ডিএফএল এর মান 1.67, তো আমরা এটা এই দুটা গুণ করে দিব, তো দুটা 1.67 ইন্টু 2, তো যেটা হয় আমাদের 3.34 টাইমস। তো আমাদের চার নম্বরে যেটি করতে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, তো আমরা সূত্র আগে লিখে নিব ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট রিকোয়ারমেন্ট ফোর, রিকোয়ারমেন্ট ফোর ব্রেক ইভেন পয়েন্ট সংক্ষেপে বিইপি দ্বারা প্রকাশ করা হয় ইউনিটস, তো সূত্র এফসি ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, তো যেহেতু আমাদের এখানে সেলস পার ইউনিট দেওয়া আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে, তো সূত্রটা আমরা একবার একটু ভেঙে লিখি তাহলে আমরা একবারে মান বসাইতে পারবো, তো কন্ট্রিবিউশন অর্থাৎ এখানে লিখবো সেলস পার ইউনিট, সেলস পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট, তবে কেউ যদি এখানে সিএম পার ইউনিট লেখে তাহলে পরবর্তীতে সাইডে বের করে নিতে হবে, যেহেতু সাইডে আমরা বের করবো না সেই জন্য আমি একবার সূত্রটা আগেই ভেঙে লিখেছি যে সেলস পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট, তো আমাদের এই অঙ্কে ফিক্সড কস্ট 150,000, ফিক্সড কস্ট 150,000, সেলস পার ইউনিট দেওয়া আছে 50 টাকা, সেলস পার ইউনিট 50 টাকা, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 20 টাকা, অর্থাৎ 150,000 আমরা 30 দ্বারা ভাগ করব, 150,000 ভাগ 30, তো যেটি হয় সেটা হলো 5,000, তো শিক্ষার্থী এই ছিল আমাদের অঙ্ক, তো অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো, এবং অবশ্যই যদি আমার লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।